মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কি সৃষ্টি করার একটাই কারণ, তোমরা আমার ইবাদত করবে। বলুন কার ইবাদত? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আমাদের কি সৃষ্টি করলেন কে? আল্লাহ। যদি জিগাই কেন সৃষ্টি করলেন তাহলে বলবে ইল্লা লিয়াবুদুন, তোমরা রে সৃষ্টি করলাম আমার ইবাদতের লাগিয়া। বলুন কার ইবাদতের জন্য? আল্লাহ। তলন জিগাই খোদা গো, আমরা যদি ইবাদত করি আমরা রে কি দিবেন? আমরা কায়দা ওয়ালা জিগায় জিগায় লমু কি গান আল্লাহ আমরা রে কি দিবেন ইবাদত করলে? আল্লাহ পাক বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে তোমরা যদি আমার ইবাদতে ঢুকো আমি তোমাদের 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। বলুন আল্লাহর কথা হাসা হইবনি? হাসা। আল্লাহর কথা হাসা হইবনি? হাসা। আল্লাহ তো জীবনে মিছা কথা কয় না, কিন্তু বান্দা কিছু কয়। মাশাআল্লাহ কইলে তো বালা বানানোর কারণ হলো ইবাদত। বলুন কি? কার ইবাদত? কোন আল্লাহ? যে আল্লাহ আমরা বানাইছে। আর এই জমিনটা যার, যে আল্লাহ বানাইছে জমিনটা যার, হে আল্লাহ কইছে আমরা ইবাদতের লেগে বানাইছে। তাইলে আপনি যদি আপনার পাঁচটা কাজের মানুষ আপনার ক্ষেতে দান লাগাইবার লেগে পাঠান, আচ্ছা হে যদি আপনার ক্ষেতে দান না লাগায় হ্যাঁ নাস্তা খাওয়াইবেন? দুপুরে বাদ দিবেন? সন্ধ্যার সময় 100 টাকা বেতন দিবেন? আপনি যদি আপনার ক্ষেতের কামলা আপনার ক্ষেতে কাজ না করলে বাদ দিবেন না, খানা দিবেন না, বেতনও দিবেন না, তাইলে আল্লাহ এই দুনিয়ার মালিক, এই জমিনের মালিক, আমরা এই জমিনও ফাড়াইছে আল্লাহর কাজ করবার লাগিয়া। আমরা যদি আল্লাহর জমিন ও আল্লাহর কাজ না করি বুশের মার খাইতেন নাকি সোমা পাইবে? আপনি যদি আপনার ক্ষেতের মনি আপনারকে তো কাজ না করলে সব বন্ধ করে দেন। আল্লাহ বলেন আমার জমিনে তোমরা আমার কাজ বন্ধ করে দিয়েছো, বিদায়, আমি আল্লাহ তোমাদের সব বন্ধ করে দিয়েছি। এই জন্য মুসলমান বিজাতিদের হাতে মার খায়। এর থেকে বাঁচতে হলে কি করতে হবে? ইল্লা লিয়াবুদুন। বলুন কার ইবাদত করতে হবে? আল্লাহ। বানাইছে শুধুমাত্র কিসের জন্য? ইবাদত। ইবাদত করলে কি দিব লঞ্জি গায়ে লই? কারণ ওখানের মানুষ যেই চালাক, একটা ফুলাফান দেখবেন চালাক, কত চালাক ফুলাফান। স্কুলে যাই না 2 দিন হইছে, বাবা আয়া তো খুব তাড়না দিছে, কি রে স্কুলে যাইবি না? বাবা স্কুলে যামু যামু 2 দিন গেছি না যামু। মা কয় হ্যাঁ ফিডা দেন, এমনে যাইতো না। বাবা কয় না ফিরে লাভ নাই বাচ্চা মানুষ, বাবা যাস না। কয়েকবার বলার ঘরে আব্বা যামু কিন্তু 10টা টাকা দিলে যামু, এরকম আছে না? বাবা কয় 10টা টাকা দিলে যাইবি কহ, তখন কি করব স্কুলের জন্য 10টা টাকা বাবা দিল? একটা বাচ্চা যদি স্কুলে যাইব হ্যাঁ লাভের লেগিয়া 10টা আদায় করতা রে, তা আল্লাহ জানবে রে আবাদতের কথা কইলো লাভ আমরা রইব, তবু লন্না জিগা এলো আমরা কি দিব? কি কোন রাজি আছেন নাম দোনা? আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? জিগাই না আল্লাহরে, আল্লাহ আমরা ইবাদতে গেলে আমরা কি দিবেন? আল্লাহ কইতাছে তো কোরআন শরীফ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানে তোরা যদি আমার ইবাদতে ঢুকোস আমি 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো। এখন এবাদত করবেন কেমনে? 10টা পৃথিবীর সমান জান্নাতে যাওয়ার এবাদত, কোন এবাদত, কিভাবে যাওয়া যায়, এগুলি কেমনে করবেন? বল হুজুর আপনার কাছে যাবো, আমার কাছে তো যাইবেন, আমার মধ্যে তো অনেক কিছু বেজাল বোজাল আছে, এলা হেমনে হেলা হেমনে হেলা হেমনে, অনেক কার পক্ষে যাইবেন জান্নাতের এবাদতের জন্য? এবার আল্লাহ ফাইসালা করে দিলেন কোরআন শরীফ অমাই ইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলেন তোমরা আমার রাসূলের কথাগুলি মানো, আমার রাসূলের কথা মানলেই হবে, আমি আল্লাহর কথা মানা কেন? রাসূল যেই কথাগুলি যেই পথগুলি দেখাবে এটা সম্পূর্ণ আমার দেখানো, আমার কথার বাইরে রাসূল কোনোদিন কোনো কথা বলে না।
তাইলে জান্নাতে যাওয়ার ইবাদত করতে গেলে কার কথা মানতে হবে? সকলে বলুন কার কথা? তাই আমি বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। বলুন আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকর হইবেন কি নবীর কথা মাইন্না না না মাইন্না? জান্নাতে যাইবেন, আল্লাহ কইছে নবীর কথা মাইন্না যে ইবাদত, এই ইবাদতের বিনিময় জান্নাত। লন নবীরে জিগায়, নবী গো অহন তো মাতবুরি আপনার কাছে আই পড়ছে, নবী গো আপনি বলুন কোন ইবাদত করে জান্নাতে যাব? রাসূল বলতেছেন, শুনেন না, রাসূল বলতেছে তো কি বলতেছে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। রাসূল বলেন শোনো, জান্নাতে যাইবার খবর আমার কাছে জিগাও, এবার খবর লও কি খবর? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, এই কালিমাটা যারা পড়ছে তারা বেহেশতে দাখিল হবে। সুবহানাল্লাহ, নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। আপনারা কি কালিমা পড়েন নাই? পড়েছি। তাহলে তো আপনারা বেহেশতি হবেন, আল্লাহ বলছে না বেহেশত যাবেন নবীর কথা মানেন। এবার নবীজি বলছে এই কালিমাওয়ালা বেহেশত যাবে, এইটা কালিমাটা হলো বেহেশত যাওয়ার টিকেট। দুই নম্বরে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, রাসূলের কথা, এই রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আগে দিল টিকেট, অহনে দিল চাবি। আচ্ছা বলুন তো পৃথিবীর এমন কোন নেতা নেত্রী, এমন কোন দল, এমন কোন পার্টি আছে কিনা যারা বেহেশতের টিকেট আর বেহেশতের চাবি দিতে পারে? না। যে নবী আপনার আমার হাতে বেহেশতের টিকেট দিতে পারে, যেই নবী আপনার আমার হাতে জান্নাতের চাবি দিতে পারে, বলুন এই নবীর কথা মানা দরকার আছে কিনা? যদি মানেন তাহলে তো আপনি জান্নাতি হবেন। মানছেন যারা, জান্নাতি হয়েছে তারা। নবী বলছেন কালিমা যখন পড়েছো এবার তোমার জান্নাতে যাওয়ার কাজ হলো। আসসালাতু মিফতাহুল জান্নাহ, কি নামাজ বেহেশতে যাওয়ার চাবি। অহন সব আছে, চাবি নাই, বলুন তো লাভ হইব? না। সন্ধু হটে আছে 1.5 কোটি কিন্তু চাবি নাই, আইসক্রিম খাই দিবেন? না। আইসক্রিম দাও কফা লইতো না যদি চাবি না রাখেন। এক বেচারা বাটি এলাকায় বাড়ি, বৈশাখ মাসও বাবার গোলাপ থেকে ধান বিক্রি কইরা 2000-2000 টাকা লইয়া তিন বন্ধু মিললে ঢাকা গেছে। ঢাকা গিয়া থাকবো কই, হ্যানে তোর মামুর বাড়ি নাই, গিয়া কই থাকবি কই? রাত বাজে 11টা, কইলো হোটেলে থাকি। হোটেলে গিয়া হোটেলে উঠছে, ম্যানেজার সাহেব রুম আছে? কই আছে তো, ও 3 সিট 3 বেড, তিনজন থাকমু? কই আছে, এটা পাঁচতলায় যাইতে হবে। আমি চট্টগ্রাম মাহফিলে গেলে কোন কোন সময় কি হুজুর আইছেন তো, এবার আজকে পাঁচতলা ছাড়া তো সিট খালি নাই, এরকম অনেক সময় হয় না? পাঁচতলায় থাকতে হবে তো। পাঁচতলায় যাইয়া দেখবেন 33 নম্বর রুম, এটা 3 সিটের রুম, আপনারা তিনজন তো থাকতে পারবেন। নামটা সবকিছু লেখাইলেন, লেখায় তিনজন পাঁচতলায় উঠতেছে, এর মধ্যে একটা ছিল কিছু তুতলা। দুইটাই তো পাঁচতলা যায়, কি রঙের গান গায়, ঢাকার শহর আইলাম রে, আর শান্তি শেষ নাই রে, চলো পাঁচতলা গিয়া ঘুমাই। হ্যাঁ কই সস 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 সস, হইতানে কই তল্লে গিয়া ঘান্ডা কই তাই না, তুই খালি সস সস শুরু করস, কই না আমি রাহতাম না। দুতলা তোরছে, দুতলা দুইটা কই দুতলা আইলাম, আরো তো চারতলা বাহি, আবার শুরু করছে আদা গান টান মারছে, হেডা কই সস 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 কই, হ্যাঁ হ্যাঁ সস সস লাগে ঘান্ডা কই তাই না। এইটা করতে করতে পাঁচতলা তোরছে, গিয়া দেহে রুমের মধ্যে তালা। একটা একটার জায়গায় কিরে তালা যে চাবি তো আনছস না, চাবি আনছস? কই না চাবি তো আনছি না। কিরে তুই? কই না চাবি আনছি না। কিরে তুই? কই আমারে তো কই তুই দিলে না, আমি তো সস 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 করে তো চাবির কথাই কইলে বলে। আচ্ছা বলুন তো পাঁচতলা পর্যন্ত বায়া উঠলেন, চাবি তো নেন নাই, ওখানে কি এই রুমও গিয়ে
আর শোয়া যাবে আমার নবী উম্মতের হাতে জান্নাতের চাবি বানাইয়া দিলেন বলুন চাবিটার নাম কি নামাজ কয় না বাঙালি নাম কি নামাজ এই জান্নাতের চাবি নামাজ আমার নবী উম্মতের হাতে দিতে যাইয়া জীবনে কত কষ্ট নবী করেছে আমার নবী জীবনে কত মার খেয়েছে উম্মতের গো কেমনে আমার নবীর এই দেখানো নামাজটা ভুলে গেলা কেমনে জান্নাতের চাবি টুকু ছেড়ে দিলা এই জান্নাতের চাবি না লইয়া কবরে যাইও না কবর বড় সুবিধার জায়গা না উম্মতের হাতে জান্নাতের চাবি দিবে আমার নবীর জীবনী খানে কাবার পাশে আমার নবী নামাজের তো দাঁড়িয়েছিলেন নিষ্ঠুর পাশান আবু জাহেল পিছন দিক দিয়ে যাইয়া আমার নবীর গলার মধ্যে চাদরের ফাঁস লাগাইছে দুই দিক দিয়া দুইজনে টানতেছে আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে জিব্বাটা বাইর হইয়া গেছে চোখগুলি যেন খুলে পড়ে যাবে গলার মধ্যে এত জোরে চাদরের ফাঁস লেগে গেছে দুইটা হাত এইভাবে বাড়াইয়া আমার নবী ডাকতেছে চাচা গো ও চাচা এমনি করে আর আমারে কত কষ্ট দিবা চাচা কোন দোষে আমি নবীর গলায় চাদরের ফাঁস লাগাইলা আল্লাহু আকবার বলো কোন অপরাধে আমারে কষ্ট দিতেছ কোন কারণে আমার গলায় চাদরের ফাঁস লাগাইছো চাচা গো আমি আর সহ্য করতে পাই না গো চাচা আমার জিব্বাটা বাহির হয়ে গেছে চোখগুলি যেন খুলে পড়ে যাবে গো চাচা ও চাচা তোমরা কি এই চাদরের ফাঁস খুলতে পারো না আমার নবী ডাকে চাচা গো এইভাবে আমারে কত কষ্ট দিবে গো জীবনে বহু কষ্ট দিয়েছো গো চাচা চাচা তুমি না জানো আমার মা নাই আমার বাবা নাই চাচা তুমি কেমনে এই কষ্ট আমারে দিতেছ আমার নবী এই কষ্টের মধ্যে থেকে কত কথা আবু জাহেলকে শুনাইলেন কিন্তু আবু জাহেল কোনো কথাই মানতে রাজি না অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন কোত্থেকে যেন হযরতে আবু বকর সিদ্দিককে আমার নবীর সামনে হাজির করে দিলেন আল্লাহু আকবার বলো আবু বকর এসে আবু জাহেলকে এত জোরে ধাক্কা দিলেন আবু জাহেল চাদর ছেড়ে দিয়ে বহু দূরে গিয়ে পড়ে গেল নবীজির গলার চাদরের ফাঁস ছুটে গেলে আমার নবী চোখের পানিগুলি মুছতেছে আর ডাকতেছে মাউদ রে যত কষ্টই আমি নবীর জীবনে আসুক না কেন যত ব্যথাই আমাকে আবু জাহেল দেয় না কেন আমি নবী আমি আমার উম্মতের হাতে জান্নাতের চাবি পৌঁছাইয়া দেব আমার আল্লাহ বলেন মাউদ তোমার এই জান্নাতের চাবি নামাজ উম্মতের হাতে দিতে যাইয়া যে কষ্ট তুমি করেছো আবু জাহেল তোমার গলায় চাদরের ফাঁস লাগাইছে এই কষ্টটুকু কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সকল মানুষের কানে কানে পৌঁছাইয়া দিব এই ব্যথাই ব্যতীত হইয়া দুনিয়ার কোন মানুষ তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়াইয়া যাই গো বন্ধু কথা দিলাম বিজলির আকারে ফুল সিরাতের ফুল পার করে দিব সেই কাজটা কি বলুন সেই কাজটা কি শুধু এটাই শেষ নয় জান্নাতের চাবি নামাজ উম্মতের হাতে দিতে যাইয়া আল্লাহু আকবার বলুন এই নামাজ পড়া দরকার আসেনি বলুন তো এই শানে আমি একটা গজল বানাইছি কমু আরে মোমেন সবাই মিলে নামাজে পড়িতে বলুন আপনারাও আরে মোমেন সবাই মিলে নামাজে পড়িতে নামাজেতে খোদার দিদার ভাঙ্গে জুটিবে আইরে নামাজেতে খোদার দিদার নামাজ হলো মেরাজ শরীফ নামাজিরা নই যে গরিব নামাজ হলো মেরাজ শরীফ নামাজিরা নই যে গরিব জান্নাতেরই চাবি পাবে বলছে রাসুলে জান্নাতেরই চাবি পাবে বলছে রাসুলে নামাজেতে খোদার দিদার ভাঙ্গে জুটিবে হাইরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে
নামাজিরা আল্লাহর মেহমান হাসরেতে পাবে সম্মান নামাজিরা আল্লাহর মেহমান হাসরেতে পাবে সম্মান ফুল সিরাত ফুল পার হবে বিজলির আকারে ফুল সিরার ফুল পার হবে বিজলির আকারে নামাজেতে খোদার দিদার ভাঙ্গে জুটিবে হাইরে নামাজেতে খোদার দিদার ভাঙ্গে জুটিবে নামাজে খোদার দিদার ভাঙ্গে জুটিবে কি বলেন এই কথাটা ঠিক কি না এই খবর পায় একটা মহিলা ও মা বোনেরা একটা মহিলা একদিন কই নামাজে বলে খোদার দিদার ভাগ্যে জুটে মহিলা হইয়া একদিন তো এই কাজে লাগিয়া গেছে আজকে খোদার দিদার কিভাবে হয় আমি দেখা দিমু রুটি বানাইতে ছিল চুলার মধ্যে রুটি এই অবস্থায় নামাজে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার আল্লাহ কই বান্দি রে আমার দিদারের লেগা আমার সাহায্যের লেগা রুটি চুলাই দিয়া তুই নামাজে খারাইছস শয়তান কয় নামাজ পড়াইতাছি রাহ মহিলার কানের কাছে গিয়া কয় রুডি ফুইরা যাইতাছে গা এটাই আসেনি হন ব্রাহ্মণ বাড়ি এমন আইয়ে না আইলে বালা সাবধান থেকে রুডি ফুইরা যাইতাছে গা মহিলা কয় আমি আমার মাওলার দিদারের আসাই নামাজ করেছি তো রুডি চিন্তাই না শয়তান কই পারলাম না চিন্তা করে একটা মহিলা শয়তান রে দুর্বল কইরালা আর আমরা তো শয়তানের লগে বন্ধু পাতি শয়তান কই পারলাম না মহিলার লগে ভারি না একটা বাচ্চা ছিল ছোট বাচ্চা এই বাচ্চাটারে নিয়া গরম রুটি তাওয়ার মধ্যে আগুনের মতো লাল বাচ্চাটা নিয়ে দরাইছে বাচ্চা তো বুঝে না এটা আগুন পুড়ে যাবে বাচ্চা তো থাফাদা রুটি ধরছে এদিকটা কানের কাছে গিয়ে কইতাছে তোর বাচ্চা গরম রুটি তাওয়ার ধরে লাইছে মহিলা কো আমার কি হইছে কই পারলাম না বাম হাতটা সোলার ভিতরে ঢুকাই দিছে ওখানে তো গ্যাস তখনকার সময় গ্যাস ছিল না লাকড়ির চুলা বাম হাত ডুহায় দিয়া কয় সেই লাইছে বাম হাত ডুহায় দিছে অহন তাড়াতাড়ি নামাজ ছাড়ো মহিলা কয় বুঝছি তুমি যে কে তুমি এখান থেকে যাইতে পারো আমি যে আল্লাহর কাজ করি সে আল্লাহ কি আমার বাচ্চাটারে বাঁচাইতে পারে না বলুন বাঁচাইবার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা সেটা পৃথিবীর জমিনে প্রমাণ করেছে নমরুদ যখন ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে রেখে দিল এবার আগুনকে ফুল বাগিচা বানায়া বলুন আমার আল্লাহ ইব্রাহিমকে বাঁচাইছে কিনা ইব্রাহিমকে যদি নমরুদের আগুনের ভিতরে ফুল বাগান বানাইয়া বাঁচাইতে পারে এই নবীর উম্মতের একটা নিষ্পাপ বাচ্চা বলুন আগুনের ভিতরে হাত দিলে আমার আল্লাহ বাঁচাইতে পারে কিনা এবার মহিলা নামাজ শেষ করে সকল কাজ শেষ করে চুলার কাছে যাইয়া দেখে মহিলা বাচ্চাটা এখনো রুটির মধ্যে ধরে রাখছে আগুনের মতো গরম রুটিও পুড়ে নাই বাচ্চার হাতও পুড়ে নাই টান দিয়ে ভিতর থেকে ওই বাচ্চার হাতটা চুলার ভিতর থেকে বাহির করে তালাশ করে দেখে মহিলা বলেন বারবার তালাশ করি দেখি একটা নামাজ মহিলার বাচ্চার আল্লাহর কসম একটা পশম পর্যন্ত আগুনে পুড়াইতে পারে না সেই নামাজটাই হলো জান্নাতের চাবি দুনিয়ার আগুন যদি একটা নামাজির বাচ্চার গায়ে ধরে না তাইলে নামাজির গায়ে কি জাহান্নামের আগুন ধরতে পারবে তার কারণ হলো এই নামাজের জন্য আমার নবী বহু কষ্ট করেছে বলুন কষ্ট করে কিনা জান্নাতের চাবি টুকুন শুধু নবী বলে নাই জান্নাতের চাবি কিভাবে সাথে রাখবেন এই জন্য আমার নবী নিজে প্র্যাকটিক্যাল কাজ করে দেখাইয়া দিলেন খানে কাবার পাশে আরেকদিন নবীজি সেজদাই পড়েছিল উতবা সাইবা দুইজনে মিলে ওই কাফির বেঈমান দুই ভাই মিলে মরা উডের পসা নারী বুড়ি আইনা শেষরাইয়া নবীজির ঘাড় মুবারকে চাপাইয়া দিছে আমার নবী উঠতে পারে না নড়তেও পারে না কাদার ভিতর থেকে কান্দে মাবুদ রে যত কষ্টই আমাকে দেয় না কেন আমি আমার উম্মতের হাতে জান্নাতের চাবি বুঝাইব বলুন এই নবী উম্মতের হাতে জান্নাতের চাবি দেওয়ার পাগল কিনা
নবীর জীবনী খুলুন, কেমন পাগল ছিলেন আমার নবী উম্মতের জন্য। উহুদের জমিনে যেদিন আমার নবীর দুইটা দান দান শহীদ মুখের উপর হাতটা লাগাইয়া রাসূল চাপা দিয়ে ধরে রাখছে আর ডাকতেছে সাহাবীরা রে আয় দেখা যা রে দুইটা দাঁত ভেঙে গেছে, রক্ত মোবারক জর্জর করে পরে জামা লাল হয়ে গেছে, তারপরও বেঈমানেরা আমার নবীকে গেরাও করে ফেলেছে। রাসূল বলেন সাহাবীরা রে কে কোথায় আছো, আমি যেই দিকে তাকাই শুধুমাত্র শত্রু বন্ধু বলে কাউরে দেখি না, আমি যদি ডান দিকে তাকাইতাম বাম দিক থেকে আমার মাথার মধ্যে আঘাত শুরু করে, আমি যদি বাম দিকে তাকাইতাম ডান দিক থেকে আঘাত শুরু করে, এইভাবে চারদিক থেকে মারতে মারতে রে সাহাবীরা মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল, দুইটা লম্বা লম্বা টুকরা মাথার দুই পাশে দিয়ে আমার মস্তক মুবারকের মধ্যে আটকে পড়লো, তারতেছি খোলার জন্য খোলা যায় না, নবীজি মাথার চক্কর খাইয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। তারপরও নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, এমনি সময় হযরত ইব্রাহিম এইভাবে দুইটা হাত বাড়াইয়া টান দিয়ে আমার নবীর কোলে উঠাইয়া এখান থেকে সরিয়ে নিয়ে আসলেন। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না, নিচ থেকে দেখা যায় না, নিজের চোখে দেখে আসছি, এমন একটা জায়গায় আমার নবীর জিব্রাইল কোলে লইয়া ডাকতেছে উহুদের পাহাড় রে তোদের কি মায়া লাগে না, উহুদের পাথর তোদের কি মায়া লাগে না রে, দেখ যে নবী না হইলে তোরা হতি না রে, আমি জিব্রাইল হতাম না কুলকায়নাত হতো না, এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে দান দান মোবারক শহীদ করে দিয়েছে, মাতার লোহার টুপি ভেঙে টুকরা করে মাতার ভিতরে আটকে দিয়েছে। উহুদের পাথর একটু বিছানার ব্যবস্থা করে দে আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি, জিব্রাইল বলেন এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়, আজকে পাথর হইয়া নবী চিনে গো উম্মত হইয়া নবী চিনি না, জিব্রাইল বলেন পাথরের মধ্যে বিছানাটার মধ্যে নবীকে শুয়াইয়া মাতার পাশে বসেছিলাম আমার রাসূলের জ্ঞান ফিরে না, একটু পরে পরে দেখি শুধুমাত্র চোখের পানি গুলো জর্জর করে পড়ে, আবার দেখি চোখটা একটু খুললেন, জিব্রাইল বলেন আমি মাতার পাশে বসে প্রশ্ন করতেছিলাম ইয়া রাসূলুল্লাহ দান দান মোবারক শহীদ নবী গো আমি জিব্রাইল আপনাকে জানতে চাই দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে, হুজুর মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমার নবী চুট্টু চুট্টু সুরে ডাকে জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না, জিব্রাইল শুনো দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিব্রাইল আমার গোনাগার উম্মতের ব্যথা বেশি, আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাশর দিনে উম্মত বিনে, হাশর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন যেই নবী এত ব্যথায় ব্যতীত তারপরও
নিজের ব্যথা ভুলে গিয়ে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথা মানা দরকার আছে কি না? তাই তো কোরআন শরীফে আমার আল্লাহ বলছে, উমাইয়াতির রাসূল ফাকাদ আতো আল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো যদি আমার জান্নাতে যাইতে চাও। আমার নবী বলেন উম্মতেরা রে আসসালাতু মিফতাহুল জান্না, এই নামাজটাই হলো বেহেশতের চাবি, কই না নামাজটা হলো বেহেশতের চাবি। আজকে এই নামাজ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, বলুন তো আমাদের সকলে নামাজ সম্পর্কে জবাব দিতে পারবে কি না? যদি একজন একজন করে জিজ্ঞেস করি পাঁচ ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ, আচ্ছা বলুন তো সবাই কি সঠিক জবাব দিতে পারবে? একদিন একজনকে জিগাইছি, বাবা রে পাঁচ ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ, কো হুজুর ভাই 30 রেহাই। তো জিগাইলাম যে ভাই 30 রেহাই কইলে কিভাবে? কইলে কো হুজুর আপনি তো খবর রাখেন না, কিভাবে যে কইছি বেটা রমজান মাস আইছে পরে নামাজে গেছে, কিছু মুসল্লি আছে না জীবনে না গেলেও রমজানে যায়, সারে রমজান না গেলেও ফইল্লা রোজায় যায়। প্রথম যারা নামাজে যায় এরা দেখবেন আপনার নামাজ যে পড়ে একেবারে সুন্নত নফল কোনোটাই কি বাদ দেয় না, নতুন নতুন তো হ্যাঁ এশারের নামাজও গেছে তারাবি পড়ব, প্রথম পড়ছে এশারের 4 রাকাত সুন্নত, পরে পড়ছে 4 রাকাত ফরজ, কত রাকাত হইল 8 রাকাত, পরে পড়ছে 2 রাকাত নফল, আবার পড়ছে 3 রাকাত বেতের, কত হইছে আরো পড়ছে 2 রাকাত নফল, কত হইছে বেটা এই ফুলরে হাত ফইরা কোয়ার ফাটতাম না রে বই দিছে কত তারাবি পড়তে না কহ তারাবি তো হুরুম আই সিট তো তারাবি লাগিয়া। আচ্ছা তারাবি কত রে হাত পড়তে হয়? 20 রাকাত। ব্রাহ্মণ বেরে কত রে হাত পড়েন আপনারা? 20 রাকাত। আমরা তো বইরে 20ই পড়ি, আপনারাও 20 হয় জীবনে গেছে না নামাজ, জীবনের প্রথম রমজানের ফইল্লা নামাজ ডুইকা প্রথম পড়লো 15 তারাবি পড়লো 20, হিসাব কইরা দে হ্যাঁ ভাই 30, আগের 15 পরে 20 হিসাবে কত হইছে? 30। হ্যাঁ বাইরে কান ধরছে জীবনে আর নামাজ হইতাম না, ফইল্লা হই ভাই 30। যে নামাজকে নবী জান্নাতের চাবি বানাইছে, এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দেখেন কত সুন্দর সিস্টেম করেছে। বলুন তো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দিনের প্রথম ওয়াক্ত নামাজটা কোনটা? কয় না কয় না? আরে বাবা যারা জানেন না শিখেন না, যারা বিয়া শাদী করছেন না আপনারা ভালো করে শিখেন, কারণ বিপদ আপদ হইতারে এক বেচারা বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক ভালো বিদায় মুন্সী বাড়ির ছেলেরে বিয়া করাইছে, বেচারা তো শ্বশুর বাড়ির যাইতে রওনা হয়েছে, বাবা কয় ফালু যাইবে যে শ্বশুর বাড়ি, তোর শ্বশুর বাড়ি কিন্তু মুন্সী বাড়ি, সাবধানে যাইস টুপি টাপি নিয়ে যাইস, হ্যাঁ গেলাম ফাজক তো নামাজ পড়ে সবাই, ছোট বাচ্চারাও গেলাম নামাজ পড়ে, ফালু কয় কোন বিপদে বললাম রে আবার, 12 বছরের পুরানা টুপি একটা ফ্যান্টের ফকটো ডুবাইছে, মিষ্টি মাস্টি লিয়ে নতুন জামাই তো আসরের আগে আগে যাইতেছে, যাইয়া দেহে শ্বশুর নামাজি ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন জামাতের সহিত, বেচারা মানুষ তালাশ করতেছে জামাতের মানুষ খুঁজা পায় না, হঠাৎ দেহে জামাই আইতেছে, হা বাবা ভালোই ছেলে জামাই রে লই আজকে জামাত পড়ুম, সুবহানাল্লাহ। কোন আচ্ছা জামাই কি শ্বশুরের সাথে জামাত পড়া কোনো না যায়েজ? জামাতের লোক হইল শর্ত, জামাই কাছাকাছি আইছে বলে শ্বশুর দেহে বাবা এদিকে আসেন মিষ্টি ভালান উজু করেন আগে নামাজ দাদাই করি, নামাজের সময় যাইতেছে গা, ফালু কই কিল্লে কি আসরের সময় ইসলাম খুলে আখেলালি হারিয়ান জামাই আইছে পানি দিলেন উজু কইরা, হ্যাঁ তো মিষ্টির হুটলা লইয়া দৌড়ে, জামাই কই তোর কি বেটা মিষ্টি খাইবি, জীবন তো আমার যাইতাছে, হাতের আগে ফাও ফাও এর আগে হাত কোন রকম দুইছে, উজু জানে না এই মানুষ কি এই প্যান্ডেলও নাই করতেছেন কি, কার জন্য কি জুড়াইতেছেন, বড় বাড়ি কার জন্য, কার বাড়ি পাহারা দিতেছেন, মানেন না নবীর কথা, উপায় নাই হাতের আগে ফাও ফাওয়ার আগে হাত দুইয়া কোন রকম গিয়া শ্বশুরের সামনে খাড়াইছে, আব্বা উজু করছি, কত আমার ডাইন দিক দিয়ে খাড়াইয়া বাবা আকামত দেন, জামাই শ্বশুর রে জিগায় আব্বা আকামত কি, ওই সিনিকা আচ্ছা আকা
মতামত দেওয়ার শক্তি নাই এমন মানুষ প্যান্ডেলও পাইতাম না লজ্জার কথা মুসলমান আকামত জানে না আমার একদিন বাসতেন মসজিদে আসর আজান দিলাম মুয়াজ্জিন সব ছিলেন না আজান দিয়া 5 মিনিট খার রইছি নামাজের সময় আকামত দেওয়ার মানুষ নাই ডাইনে বামে চাইয়া দেই 17 জন মুসল্লি আমি কি আকামত দিন না ইলা হিলা সাহিলা ফাহিলা সাহেব ইলা কো সাসা আপনি বড় হন যাবি আকামত দেন আপনি আকামত দেন কই তারপরে আমার এক ভাই বাস স্ট্যান্ডের নেতা উনি আইছি কিবে ভাড়ামকে তাড়াতাড়ি আকামত দেন নাহলে মাগরিব পর্যন্ত খাড়াই তখন লাগবো জামাত হইতো না 5 মিনিট গেল 17 জন মুসল্লি আকামতের মানুষ নাই এরকম রূপ কি ব্রাহ্মণবাড়িয়া থাকতারে না আমরা বৈরব আছে আর কি আপনারা কথা কইতারি না তোরে জিগাইলে বাইরিব জিগাইলে কি বাইরিব সময় থাকতে লোন সাবধান হয়ে যাই গিয়া কারণ ফইল্লই খবর দিছে আমরার মরণ লাগবো জামাই আকামত দেন জামাই জিগা আব্বা আকামত কি শ্বশুর কয় কিরে বাবা আকামত জানস না জামাই কয় বাবা খালি আকামত না নামাজও জানি না এই যে একটা মুসল্লি আসেনি আমরা বাংলাদেশ থাকলে বালা ফিডা খাইবার লাগে বা হইন কতদিন তো বসে মারত অনে ইসরায়েলের মতো বেঈমানেরা মুসলমানকে পাখির মতো গুলি করে মারে অথচ এই নবীর উম্মত হাতিয়ার নাই সৈন্য নাই বদরের যুদ্ধে আবদার করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতিয়ার নাই কি দিয়ে যুদ্ধ করব সৈন্য তো কম আমরা কি যুদ্ধ করে পারবো এই বদর প্রান্তরে আবু জাহেলের 1000 বাহিনী আমরা কি করে যুদ্ধ করব আমার নবী বলেন নবীর সৈনিক এরা শুনো যুদ্ধ বিজয়ের জন্য হাতিয়ার শর্ত নয় যুদ্ধ বিজয়ের জন্য সৈন্য শর্ত নয় যুদ্ধ বিজয়ের জন্য শর্ত হলো আমার আল্লাহর সাহায্য তোমরা ঘুমাও আমি সাহায্য আদায় করব সাহাবীরা বলেন আমরা যখন ঘুমিয়ে গেলাম আমরা দেখেছি আমার নবীকে ছোট্ট ছাউনি করে আলাদা দিয়েছি আমার নবী দুই রাকাত নামাজ পড়ে বদর প্রান্তরে দুই রাকাত নামাজ পড়ে এইভাবে আল্লাহর সাহায্যের জন্য দুইটা হাত বাড়াইছে সাহাবীরা বলেন এইভাবে হাত বাড়াইতে বাড়াইতে আমার নবীর হাত এত উপরে উঠেছে জীবনে কোনোদিন এত উপরে উঠায় না দোয়া করতে দেরি হয়েছে আমার আল্লাহর সাহায্য রহমতের বৃষ্টি হইয়া মুসলমানদের বিজয়ের পথ হয়ে গেছে জোরে কন সুবহানাল্লাহ সেই নবীর কথাই তো মানার জন্য বলছে অবশেষে দেখা গেল 313 জন সাহাবীর সাথে আবু জাহেলের 1000 বাহিনী দলি সাদ হয়ে গেল কিন্তু মুসলমানদের সাথে কোলাইতে পারে নাই আজকে 130 কোটি মুসলমান বিজাতিদের হাতে মার খায় কারণ হলো নবীর দেওয়া হাতিয়ার আমরা ভুলে গেছি নবীর দেওয়া হাতিয়ার মেশিন গান নয় নবীর দেওয়া হাতিয়ার বোমাবাজি নয় নবীর দেওয়া হাতিয়ার হলো দুই রাকাত নামাজ সুবহানাল্লাহ আজকে এই নামাজ থেকে দূরে যাওয়ার কারণেই মুসলমানদের অধঃপতন জিগাইলে নামাজের খবর নাই কই বাবা নামাজও জানি না শ্বশুর কই কস কি বেটা তোর বাবাই কি তোরে নামাজও শিখাইছে না অহন দুষ্টটা কার উপরে গেল বাপের উপরে গেছে সাবধান হও ছেলের মা ছেলের বাবা ছেলেকে কত শিক্ষা শিক্ষা দিলা ডিগ্রি এমএ হেমএ এই দেশ এই দেশ পড়াই আইন না চার দুখানো বৈশা বাবা গপ্প করে আমার পোলাপান গুলি মানুষ করছি প্রত্যেকটা পোলাপান মাস্টার্স অথচ একটা পোলাও নামাজ পড়ে না একটা বেনামাজি পোলার বাবা কোনোদিন গর্ব করতে পারে না তোমাকে গর্ব করার অধিকার দেওয়া হয় নাই গর্ব করলে ওই সন্তানের বাবা করতে পারে যার একটা ছেলে যার পাঁচটা ছেলে কিন্তু এক ওয়াক্ত নামাজ একটা ছেলেও ছাড়ে না যার সন্তানদের আচার আচরণে এলাকার মানুষ মুগ্ধ এলাকার মানুষ তাদের জন্য দোয়া করে চাকরি করে এক পয়সা সুদ খায় না ওই রকম সন্তানের বাবা গর্ব করতে পারে জোরে কন্যা সুবহানাল্লাহ গুষ খাইতে খাইতে এই বড় ফেট এরপরে কফুলা বলে বালা কি কোন গুষ খায় না বাঙালি খায়
জমি জামা ও ঘুষ খায়, জমি জামা ঘুষ খায় না, খেতের কাছে গেছে গিরস গিয়া দেহে ধান খেত লাল হয়ে রয়েছে, কিরে লাল হইলি, খেতে কয় ঘুষ না দিলে কালা হইতাম না, কেউ আসেনি কি দেউন লাগে, ফুলাও স্কুলও যায় না ঘুষ না দিলে, যাইতাম না দুইটা না দিলে, অন টিউবল পর্যন্ত ঘুষ খাওয়া লইছে, দেখবেন টিউবলের হানি গেলে গা থুরা কিছু না দিলে, এই না টিউবলে জি গাইলে কয় অন হগলে ঘুষ খা, আমরার ভাই থাকতাম কেরে, আমরাও হানি না দিলে হানি দিতাম না, যাই হোক ঘুষ খাওয়া হালাল না হারাম, রাসূল বলছে একটা নলা হারামের খাউন খায়া যারা নামাজ পড়বে একদিন দুই দিন নয়, এক নলা হারামের খাউন পেটে থাকলে চল্লিশ দিন পর্যন্ত একটা নামাজও কবুল হবে না, আসুন নবীর কথা মানি, বলুন কার কথা, আল্লাহ বলছে কোরআন শরীফে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, বলবে দিলাম ওই ছেলে বলেন বাবা আমি তো নামাজও জানি না, দোষ দিলেন শ্বশুর বাবাকে, তোর বাবা কি তোরে নামাজও শিখাইছে না, যারা সন্তানকে নামাজ শিক্ষা দেন নাই, যে মা মেয়েকে নামাজ শিক্ষা দেয় নাই, হাসরের দিন মা বাবা আসামি হয়ে যাবে, এই আসামি থেকে বাঁচার জন্য শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলুন, বাচ্চা ছেলে ফরিদ, মা বলেন ফরিদ রে নামাজ পড় রে বাবা, মাকে আসামি বানাইস না, হাসরের কোর্টে আমি মা রে দাঁড় করাইস না, মা কেমনে নামাজ পড়বো, বাচ্চা তো জানে না, জানে না তো, আয় নামাজ শিখায়, নামাজের বিছানা বিছাইছে, উজু করে আয়, উজু করতে গেলে ফরিদ বিছানার নিচে এক পুটনা চিনি বানাইয়া দিয়ে রাখছে, চিনি নামাজ শেষ করলেন বাচ্চা ছেলে ফরিদ, বাবা এমনে পরো পড়ছে, বিছনা টান দাও, টান দিছে নিচে পুটলা, বাবা কি আম্মা এটা কি, বাবা নামাজ পড়লে এ মজা থাকে, নামাজ শিক্ষা দেয় কিভাবে দেখেন, খুলছে চিনি মুখে দিছে মিষ্টি তো খায়, কি কি মজা, বাচ্চা তো খুশি, মা নামাজ আমি ছাড়বো না, মা আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়বো, তো বিছানা বিছাইয়েই মা আগে চিনি দিয়ে রাখে, কিছুদিন নামাজের পর একদিন ফরিদ নামাজ পড়বে, মা ঘরে ছিল না, মা কোন বাড়িতে গেছে, ফরিদ তো টাইম মতো নামাজের বিছনা বিছাইছে, চিনি তো দেওই না নাই, নামাজে দাঁড়াইছে, মা দৌড়াই আইছে, ফরিদ নামাজ পড়বে চিনি পুটলা দিব, কিন্তু আয়সা দেখে ফরিদ নামাজের বিছানায়, এখন যদি মা চিনি দেয় ছেলে দেখবে না, দেখলে ছেলে কি বলবে, ও কে দিছে মা, তাই কি হবে, সেটা নামাজ থেকে হালকাই আইসা যাবে, এই জন্য মা দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে, ফরিদ নামাজের বিছানায় আমি তো চিনি দিতে পারলাম না, না জানি ফরি চিনি না পাইয়া গো, নামাজ ছেড়ে দেয় আমি মানি আসামি হইয়া যা, কেন আমি অন্যের বাড়িতে গেলাম, কেন নামাজের সময়ের আগে আসলাম না, কেন ফরিদের বিছানার নিচে চিনি দিলাম না, এমনি সময় গাইবি আওয়াজ হইতেছে, রে ফরিদের মা চিন্তা করিস না রে, এই কচি বাচ্চাটা সেজদা করে আমি আল্লাহ রে, তুই যদি মা হইয়া প্রত্যেক দিন চিনি দিতে পারোস, আমি আল্লাহ কি একদিন চিনি দিতে পারি না, ফরিদের মার সহ্য হয়ে গেলেন, কে আমার এই খবর দিল, দাঁড়িয়ে আছে ফরিদ নামাজ শেষ করে আগের মতো বিছানা টান দিলে, ফরিদের জীবনী লেখে বিছানা টান দিলে নিচের দিকে তাকাইয়া দেখে আগের চাইতে বড় বড় তিনটা পুটলা দেখা যায়, ওরে মুমেন সবাই মিলে নামাজ পড়িতে, বলুন ওরে মুমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাইগে জুটিবে, আইরে নামাজেতে জান্নাতের চাবি, বলতেছিলাম বাচ্চাটা বিছানা উঠাইয়া তিনটা পুটলা
তিনটা পুতলা পায়া ডাকতেছে মা গো অন্যদিন একটা পুতলা থাকতো আজকে কেন তিনটা পুতলা হয়ে গেল মা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয় বাবা গো অন্যদিন তোমার মার হাতের পুতলা ছিল আজকে তোমার আল্লাহ নিজে দিয়েছে বলুন আল্লাহ এখনো আছে কিনা এইভাবে যদি আল্লাহকে রাজি করতে পারেন এই মুসলমানদের গায়ে একটা নখের আচুর দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই এভাবে নামাজ শিখাইলে সন্তানকে মা হইয়া যাতে সন্তানের জন্য মা আসামি না হয় এখানে তো বাবা আসামি হয়ে গেল হয় নাই তোর বাবা কি তোরে নামাজও শিখাইছে না আসামি হয়ে যাই বাবা এ আসামি যেন না হন আজকের মাহফিল থেকে খবর নেন কেন জান্নাতের চাবি নামাজ আমার নবী উম্মতের হাতে দিতে যাইয়া কত কষ্ট করেছে একদিন নামাজরত নবী দাঁড়িয়ে ছিলেন আবু জাহেল পিছন দিক দিয়ে আসতেছে ভাতিজা নামাজ পড়ো তুমি নামাজ দেখলে আমার মেজাজ খারাপ হয় বলুন নামাজ দেখলে কার মেজাজ খারাপ হয় আরো জোরে কান আবু জাহেলের নামাজ দেখলে মেজাজ খারাপ হয় আর নামাজি দেখলে আমার আল্লাহ কি হয় খুশি আমার নবী আল্লাহকে খুশি করবে উম্মতের হাতে জান্নাতের চাবি পৌঁছাবে নামাজরত দাঁড়িয়ে ছিলেন আমার নবী এমন সময় আবু জাহেল পিছন দিয়ে আসতেছে সেজদাই যাও বাতিজা সেজদাই গেলেই তোমার ঘাটটা ভাঙ গেলাম ও পাড়া দিয়া নবীজির ঘাড় ভাঙবো পাড়া দিয়া অথচ নবী আমরার লেগে নামাজ শিহায় আর আবু জাহেল বলে ঘাড় ভাঙবো আপনারা খুশি এই আবু জাহেলকে আপনারা ফাইলে ছাইরা দিবেন আচ্ছা আবু জাহেল কিছু লাগাইবেন আছেন নি এমন কোন ফালুয়ান হ্যাঁ আছে কে কে পারবেন দেহি হাত তুলেন চেয়ে দেহি কে কে পারবেন তাকবীর আল্লাহু আকবার ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা তাওয়াজুল হোসেন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা হাত তুলেছেন নবীর দুশমন আবু জাহেলের গায়ে লাগানোর জন্য বলুন আমার আল্লাহ দেখছে কিনা আল্লাহ দেখছে আবু জাহেল হইলে কিছু লাগাইবেন এইটাই তো নিয়ত আবু জাহেল তো আইতো না হ্যারে সাহস হই নাই আরে একটু মাতবুরি কর সসরে আবু জাহেল মক্কা নগরে আমার নবীর এতিম পায়া বাফের বেড়া হইলে ব্রাহ্মণ বাড়িয়া আবু জাহেল বাফের বেড়া হইলে আয় ব্রাহ্মণ বাড়িয়া ফুলাফানের কিলে ওই তো তুই হুরান বাপ ডাকবি যুবকরা তো সানসই ফাইতো না বুড়া মানুষ খালি আফসোস করে বাইর যাইব হ্যাঁ একটা লাগাই তাল্লাম না কি কম তাইলে আপনারা আবু জাহিল্লারে কিলাইতে রাজি আছেন আবু জাহিল্লারে কিলাইলে মুরাইলে জুতা দা বাইরাইলে নবী যা খুশি হবে আল্লাহ যা খুশি হবে এর চেয়ে বেশি খুশি হবে যদি আগামীকাল থেকে নামাজে দাঁড়ায়া যান কেন আমার নবী এই নামাজের জন্য কতই না কষ্ট করেছেন আল্লাহু আকবার বলো আবু জাহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে ও নবীর উম্মতেরা নামাজ চাইরো না পিছন দিয়ে গেছে সেজদাই যাইবো বাতি যা ঘাড়ে ফাড়া দিয়া গাটটা ভাঙ গেলাম নাউজুবিল্লাহ কম আমার আল্লাহ বলেন আবু জাহেল রে আমার বন্ধুর ঘাড়ে পাড়া দিবি আমি সইতে পারি না কাছে যাইবার আগেই দুইটা কুদরতি ভাগ দুইটা কুদরতি মতান্তরে দুইটা কুদরতি অজগর সাপ দুইটা কুদরতি ভাগ ওই ধরেন নবীজির দুই পাশে বসাইয়া দিছে কে আচ্ছা বাঘ দেখলে আবু জাহেল আর কাছে আইব দুইলা বাঘ যদি এই দিক দিয়ে এসে ঢুকে একটু উঁচা লম্বাটা বেশি যদি আইসার ডাক দেয় খালি একটা আচ্ছা এহানে আর মানুষ পাওয়া যাইব বিপদ হইব আমার কারণ যেহেতু আমি এই দেশের না আমি কোন ঘরে যাবো গেলে কেবল হুজুর আমনে বাইরে তাহেন আমরা বাচ্চা লই কি কন আমি দিশা বিছে না হইলে এটা মাতাত লে করত কি কন বাগে দেখলে কেবল যে এটা মাতাত লইছে এটা আমার মাতাত দিলে কেমত আরে আল্লাহ বাঁচাইলে কি কন বাঁচাই থাকতো না দুইটা বাঘ দেখলে যদি আপনারা ফালাইন এত মানুষ আবু জাহেল তো একা হই দুইটা বাঘ নবীর দুই পাশে কোন তো হের ভিতরে ভানি আছে এই ডুক গিললে ডুক ভিতরে যায় না কুদরতি বাঘ এটা সুন্দরবনের বাঘ না আচ্ছা কুদরতি বাঘের পাওয়ার সুন্দরবনের বাঘের চেয়ে বেশি হবে না কম হবে কুদরতি পাওয়ার কত বেশি লন একটু পিছনে যাই কষ্ট হবে আপনাদের হযরত মুসা আলাইহিসসালামের যুগে ফেরাউন খালি কই মুসা নবীর লগে বাহাস করব মুসা নবীর কও খেলার মাঠ হয়তো
মুসানবী কই গেলে কি হইব ফেরাউইন্না আগেই জাদুঘর জমাইয়া এলাকার ফাট যা আছেন সব সরে এমন কিন্না ফাট দিয়া সব সাপ বানায়া জাদুদা সারা মাঠ বইরা থই রাখছে মুসানবী যাইতেছে গিয়া দেয় হুদা সাপ কালি চাইতা হে মুসার ভাই ফেরাউন কয় আক মুসা সাইজ কিরালাম মুসানবী কই খোদা গো এই দেখেন খালি সাপ আমি কেমনে যাইতাম আল্লাহ কো ভয় পাইছ না তোর হাত লাড়ি আছে না কই লাড়ি দই একটা সাপ তো হাজার হাজার এক লাড়ি আমি কি করব কো তুই যা চিন্তা করিস না আমি আল্লাহ তো আছি ময়দানের কিনারে গেছে পরে সাপ খালি ফুত 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 করে মুসা কই প্রভু গো ফুত ফুত করে কইতে লাড়িটা ছাইরা দে কো লাড়ি ছাইরা দিতাম এটা আবার কোন কথা কইলেন একটা লাড়ি এটা থাকবে তো কিছু মাইয়া বিড়ে কাট করতারুম অন ছাইরা দিলে তো আরো অসহায় হই জামুগা আল্লাহ কই কথা বাড়াইস না স্যার মুসা নবী কই ছাড়তে দিরি আমার হাতের লাড়ি কুদরতি সাপ হইতে দিরি নাই সুবহানাল্লাহ যে সাপটা 20 মাইল ছিল হিসাবে ওহনের হিসাবে 30 কিলোমিটার সুবহানাল্লাহ আচ্ছা 30 কিলোমিটার লম্বা হইলে মোড়া তো হে কি সিমেরই হইছে আর এই সাপ দেখে জিদ দে আরো ফুলতাছে ফুলতাছে আর হা করতেছে একটা ঠোঁট দেখা যায় না আর একটা ঠোঁট জমিনে যখন জিব্বা লড়া মারছে হে সাপ দেহে আর টিকবার দশা নাই সবটা জিব্বার সাথে বাড়ি খাইয়া বিতরাইতাছে ফেরাউন এই অবস্থা দেখে হে 400 বার ভাই হানা করছে মুসা নবীর হাতের লাঠি কুদরতি সাপ হইলে যদি ফেরাউনের মতো ব্যক্তি 400 বার ভয় হানা করে যেই নবী না হইলে মুসা নবী হইত না এই নবীর পাশের কুদরতি বাঘের পাওয়ার বলুন এর চেয়ে বেশি হবে কিনা আবু জাহেল আর ডুক গিলতারে না দেহে কাছে আসার পাও নাই দূর থেকে পাথর একটা লইছে লইয়া মারছে নবীর দিকে লক্ষ্য করে ডিল এই পাথর আইসা নির্দোষ নিরপরাধ কোনো অপরাধ নাই মা নাই বাবা নাই নবীর কপালের ডাইন পাশে এই জায়গাটায় ঠাস করে লাগছে কপালের চারাখানি লম্বা হয়ে ফেটে গেছে নবীজি নামাজের ইয়ে থেকে একটা হাত ছুটাইয়া চাপা দিয়ে ধরলেন হাতটা একটু ঢিল করলে রক্ত গড়গড় করে বাহির হয় সিটা সিটা বাহির হয় আমার নবী কান্দিকে রে আমার মাথায় পাথর মারলি আমি তো কোনো অপরাধ করি নাই কাউরে গালি দেই নাই কারো মাথায় আঘাত করি নাই কে পাথর মারলি আমি আমার উম্মতের জান্নাতের চাবি না আমার শিক্ষা দিতেছিলাম এমনি সময় দেখি আবু জাহেল দূর থেকে দাঁড়াইয়া হাসতেছে আমার নবী ডাকে এ চাচা কেনে আমারে মারলা গো তুমি না জানো আমার মা নাই বাবা নাই চাচা দুনিয়ার সাধারণ সন্তানেরা খেলার মাঠে খেলে কেউ যদি মারে ব্যথা লইয়া দুঃখ লইয়া মায়ের কাছে যায় মা টাই না বুকে লাগাইয়া দূর করে বাবার কাছে যায় বাবা কোলে লইয়া মাঠে যায় কে তোরে মারছে চাচা আমারে আঘাত করে মাথা ফাটাইছো আমারে কে বুকে নিবে গো আমার মা নাই কে এই মায়ের প্রতিশোধ নিবে আমার বাবা নাই আমার নবী দুইটা চোখে পাদি জজ্জর করে ছাড়ে আর কান্দে চাপা চাপা দিয়ে ধরে রাখছে কপালের মধ্যে যাইতে 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 কই যাবে মা নাই বাবা নাই পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় ছেড়ে একবার নিরিবিলি নির্জন বাবলা কাটার জঙ্গলায় বসে বসে কান্দে জঙ্গলার পশু পাখিরা আমার নবীর ব্যথায় ব্যথিত হয়ে কান্দে নবীজির আপন চাচা ছিলেন হযরতে বীরে আমির হামজা নবীজির আপন চাচা বাপ চাচারা নবীজির চারজন এক দাদির ছিল এক দাদির সন্তান ছিলেন আপন চাচা নবীজির আপন চাচা আমির হামজা হরিণের জন্য জঙ্গলে গিয়েছিলেন হরিণ পাইলেন না খালি হাতে ফিরলেন বাড়ির কাছে আয়সা দেখে একটা হরিণ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে তীর ধনুক বাহির করলেন হরিণকে মেরে ফেলবে হরিণ আকাশের দিকে মুখটা বাড়াইয়া ডাকে প্রভু গো আমার জবান খুলে দাও না গো তোমার বন্ধুর পরিচয়টা আগে দেই এরপরে যদি আমি হরিণের জীবন যাই আমার কোনো দুঃখ থাকবে না আমার আল্লাহ বলেন ও জঙ্গলার হরিণী আমার বন্ধুর পরিচয় দেওয়ার জন্য জবান চাইছোস দিলাম রে হরিণী তোর জবান খুলে দিলাম হরিণ দূর থেকে ডাক মারছে রে আমির হামজা তীর বুঝি আমারে মারবি রে আমারে মারিস না আমারে মারা
আগে একটু সময় দে, আমি তোর ভাতিজার খবরটা তোরে শুনাইয়া লই। আমির হামজা বলেন, এ কি আর সহ্য, হরিণ মানুষের মতো কথা বলেন? তীর দুনুক হাত থেকে ছেড়ে দিলেন দৌড়াইয়া, হরিণ আমির হামজার কাছে যাইয়া মাথাটা দুইটা পায়ের মধ্যে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে মাথাটা পায়ে লাগাইয়া ডাকে, রে আমির হামজা তোরে তিন বাথি যারে মারছে রে, আজকে যদি তোর ভাই থাকতো তোর বাতি যা ঘি জংলাই পরে এটি বাতি যা জংলাই পরে কানতে পারতো, তোর কি মায়া নাই রে আমির হামজা, তোর বাতি যা এতিম মা নাই বাবা নাই বলে কেমন মার মারছে একটু যাইয়া দেখো না। আমির হামজা বলেন, মা নাই বাবা নাই বলে বাতি যা রে আবু জাহেল মারবো, আমি চাচা কি মরে গেছে নাকি? ছেড়ে দে হরিণ পাও ছেড়ে দে, আমি আমার বাতি যার প্রতিশোধ না নিয়ে আমি বাড়িতে যাব না। বাড়ির কাছে দিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী বাড়ি আবু জাহেলের, ঘরের ভিতরে কান্না শোনা যায়, বিবি কান্দে, দরজায় দাঁড়াইয়া ডাকে তোর বাড়ি বাহির করে, বিবি গো বল কার দেওয়া ব্যথায় কান্দস? বিবি বলেন, স্বামী জীবনে কোনদিন এইভাবে কান্দি নাই গো, আজকে খুন ব্যথায় কান্দস, বল খুলে বল। বাতি যারে বলে আবু জাহেল মারছে এই ব্যথায় আমার মন মানে না রে বিবি, আবার তুমিও কেন কান্দো, বলো না খুলে বলো না। এবার বিবি বলতেছেন, স্বামী গো শুনেছি আবু জাহেল বলে আমার এতিম বাতি যাটারে মারছে, যেই বাতি যা জীবনে কোনদিন কাউরে গালি দেয় নাই, যেই বাতি যা জীবনে কোনদিন কারো ক্ষতি করে নাই, যেই বাতি যার জীবনে কোনদিন কারো মাথায় আঘাত করে নাই, আমার এতিম বাতি যাটারে বলে মারছে। স্বামী গো তোমার পায়ে দুরি, আমার বাতি যাটারে আইনা দিবা দি, আমি আমার ভাতি যারে মায়ের মতো আদর করব। হামজা বলেন, বিবি গো হরিণের মুখে যেই বাতি যার কথা শুনলাম, সেই বাতি যার কথা তুমিও বলতেছো, কথা দিলাম গো বিবি, এই বাতি যারে না লইয়া আমি চাচা ঘরে ফিরবো না। গুড়া চালাইয়া আবু জাহেলের বাড়ির সামনে, আবু জাহেল আমার এতিম বাতি যারে মারছো, আবু জাহেল সামনে দাঁড়াইয়া বুঝাইতে চাই। আমির হামজা অন্য কিছুই বুঝতে চাই না, সতইলে তো বাতিজা, কি কন সতইলো কি বাতিজা, অন্য কোনো বুঝতে চাই না। আমার বাতিজারে কেড়ে মারলি, তোর ক্ষতি করছে না, তোরে গালি দিছে না, তোকে আঘাত করছে না, তাহলে মারলি কেন? এমনি করে আবু জাহেল বলতেছে, ও আমির হামজা তুমি কেন এইভাবে আমাকে প্রশ্ন করছো, তুমি যেই দলের আমিও তো সেই দলের, প্রশ্ন করো কেন? এবার আমির হামজা বলে, দল টল বুঝি না, আমার এতিম বাতি যেটারে কেড়ে মারলি, আমার মায়া লাগে রে, তার মা নাই বাবা নাই। আমির হামজা রাগ হইয়া আবু জাহেলের মাথায় আঘাত, ভাগ্যক্রমে তরবারির উল্টা পিছ লেগে মাথা মাঝখানে ফেটে গেছে, চাপা দিয়ে ধরেছে আবু জাহেল। রে আমির হামজা এইভাবে মারবি আমি তো আগে জানি না। আমির হামজা বলেন, আবু জাহেল রে তোর মায়ের শেষ হয় নাই রে আবু জাহেল, একটা দিলাম মাথা ফাটাইলাম, জলদি করে কো আমার এতিম বাতি যা কই গেছে, আমার এতিম বাতি যার খবর যদি না দিবি রে আমি তোর কল্লাটাও কাইটা ফালাইব। আবু জাহেল বলেন, আর মারিস না, আমি দেখছি তোর বাতি যা কানতে কানতে রক্ত মাখা শরীর এই জঙ্গলার ভিতরে ঢুকছে। এবার আমির হামজা গোড়া লইয়া দৌড় দিলেন বাবলা কাটার জঙ্গলা চিপা রাস্তা, যাইতে পারে না বিধায় গোড়াটা রেখে তরবারি হাতে লইয়া দৌড়ায়, একটু উঁচু জায়গা পাইলেই আমির হামজা দাঁড়াইয়া হাতটা বাড়াইয়া ডাক মারে, বাতিজা বাবা তুমি কই? আল্লাহু আকবার বলো, বাবা তুমি কই গো? আমি তোমার চাচাই আপনছি, নবীর সন্ধান পাওয়া যায় না। আমির হামজা বলেন, বহু দূর দেখা যায় হরিণীরা গাছের ডালে পাখিরা বসে বসে কান্দে। আমির হামজা একটা দৌড় দিলেন, যাইয়া দেখে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতের ব্যথায় কান্দে, পিছনে যাইয়া এইভাবে আঞ্জায়া ধরে ডাক মারছে, বাতিজা রে আমি তোর চাচা আইসি রে বাতিজা। আবার নবী উপরের দিকে তাকাইয়া বাবার চেহারা চাচার চেহারার মধ্যে ভাসে, একটু চাচার চেহারা দেখে চিৎকার মারলেন, চাচা চাচা গো আমার মা নাই বাবা নাই গো, দেখেন আবু জাহেল আমারে কেমন মার মারছে, টাইনা টাইনা দাঁড় করাইয়া নবীজি অবস্থা দেখতেছে। আমির হামজা
এইভাবে ফাইটা গেছে লম্বা হয়ে লাল হয়ে রক্তগুলি ঝরতেছে নবীজিকে ঘোড়ার পিষ্টে উঠাইয়া লম্বা ঘটনা বাড়ির কাছে গেলে আমির হামজার বিবি দূর থেকে ডাক মারছে বাবা মোহাম্মদ রে আয় আমার ভুখে আয় কথা দিলাম রে আমি তোরে মায়ের মতো আদর করব লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম আমার নবীকে ঘরের মধ্যে বসাইয়া নবীজির চাচি আমির হামজার বিবি রুমাল বিজাইয়া রক্ত মুবারক পরিষ্কার করতে করতে এই মাঝখানে পাথরের আঘাতের ফাটা দাগ বেরিয়ে গেছে এবার চাচি জিজ্ঞেস করেন বাবা গো এই জায়গাটায় পাথর মারছে হ চাচি তুমি কি করছো বাবা তাদেরকে গালি দিছো না কষ্ট দিছো না তাই কেন মারলো চাচি আমি আমার উম্মতের হাতে জান্নাতের চাবি নামাজ শিক্ষা দিতেছিলাম ওই নামাজের অবস্থার মধ্যে আবু জাহেল আমারে মারছে আমার আল্লাহ বলেন বন্ধু গো আমির হামজাকে সাক্ষী বানাইয়া আমির হামজার বিবিকে সাক্ষী বানাইয়া এই ব্যথায় ব্যথিত বানাইয়া তাদেরকে মুসলমান বানাইয়া তাদের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষের কাছে তোমার এই ব্যথার খবর আমি আল্লাহ পৌঁছাইয়া দিব এই ব্যথায় ব্যথিত হইয়া তোমার উম্মতেরা যদি তোমার দুঃখে দুঃখিত হইয়া নামাজে দাঁড়াইয়া যায় আমি আল্লাহ কথা দিলাম বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব বাবারা ভাইয়েরা এই নামাজের খবর তো নিলেন না যে নামাজ জান্নাতের চাবি আমার রাসূল কষ্ট করে উম্মতের হাতে দিয়ে সোনার মদিনায় শুই আছে এই নামাজ আমাদের পড়া দরকার আছে কি না বাবার আসুন এর মধ্যে ওয়াজ করলে বহু সময় চলে যাবে আমরা নামাজি হব আখিরি নবীর উম্মত হব আল্লাহ আমাদেরকে সেই শক্তি সেই বুঝ দাও সকালে বলুন আমিন মহব্বত আর একটু দূরে সরি পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা